সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা উপসর্গ নিয়ে পড়েছিলাম গত দুটো ক্লাস। আজকে আমরা একটা নতুন জিনিস শুরু করব, প্রত্যয় যোগের শব্দ গঠন। তো আগে আমরা শুরুতে প্রত্যয় কি সেটা একটু জেনে নিই। প্রত্যয় তোমাদের বইয়ে দেখবে একটা প্রত্যয়ের কথা বলতে গিয়ে বলছে যে যা পরে যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। তাহলে আমরা বলতে পারি যে শব্দের বা ধাতুর পরে বসে যা নতুন অর্থ তৈরি করে বা নতুন শব্দ তৈরি করে। নতুন অর্থ পূর্ণ শব্দ এভাবে আমরা লিখতে পারি। আরো যদি আমরা একটু ডিটেইলে লিখতে চাই তাহলে শব্দের বা ধাতুর পরে বসে যা নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ধাতু বিষয়টা কি। ধাতু হচ্ছে আমরা যে কোনো একটা কাজ করি তাকে আমরা ব্যাকরণের ভাষায় বলি ক্রিয়া। তাহলে এই ক্রিয়ার যে মূল তাকে বলা হচ্ছে কি ধাতু। ধাতুকে বলে ক্রিয়া মূল তাকে বলে ধাতু। তাহলে আমরা দেখলাম যে প্রত্যয় হচ্ছে শব্দের বা ধাতুর পরে বসে যার নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করে তাকে আমরা প্রত্যয় বলি। এখন আমরা জানি যে বিভক্তি নিয়ে যখন আমরা পড়েছি আমরা দেখেছি বিভক্তিও কিন্তু শব্দের পরেই বসে। তাহলে আমরা একটু বিভক্তি এবং প্রত্যয় এই দুটো জিনিসকে একটু আলাদা করে আগে একটু বুঝে নিই। বিভক্তি এবং প্রত্যয় দেখো, আমার হাত একটি বই আছে, হাত একটি বড় জন্তু। খেয়াল করো এখানে প্রথম বাক্যটিতে আমি লিখেছি আমার হাত একটি বই আছে, দ্বিতীয় বাক্যটিতে লিখেছি হাত একটি বড় জন্তু। এখন এখানে কিন্তু প্রত্যেকটা শব্দ ঠিক আছে কিন্তু এই বাক্যটি এখনো পর্যন্ত কোনো অর্থপূর্ণ কোনো মিনিং সে আমাদের সামনে তৈরি করতে পারছে না, আর এটা তো একেবারেই পারছে না, এটা একটা অদ্ভুত বাক্যের মতোই মনে হচ্ছে। এখন যদি আমি একটা কাজ করি যে আমি যদি এখানে একটা একার যুক্ত করি এবং এখানে একটা হ্রস্ব ইকার যুক্ত করি তাহলে দাঁড়াচ্ছে আমার হাতে একটি বই আছে, এরপর দাঁড়াচ্ছে হাতি একটি বড় জন্তু। এখন এখানে আমি যুক্ত করেছি কি, এখানে আমি যুক্ত করেছি এ এবং এখানে যুক্ত করেছি রসই। এখন এ যুক্ত করার পরে হাত এবং হাতে এখানে কি শব্দের অর্থগত বিশেষ কোনো পার্থক্য হয়েছে? এই যে এ যুক্ত হওয়ার পরে শব্দের অর্থগত কিন্তু বিশেষ কোনো পার্থক্য হয়নি, হাত হাতে। কিন্তু এখানে হাত এবং হাতি দুটো পুরোপুরি আলাদা জিনিস, একটা হাত আর একটা হচ্ছে হাতি, দুটো পুরো আলাদা জিনিস। তাহলে এই যে অর্থ সে তৈরি করছে না একে আমরা বলছি বিভক্তি, আর এটাকে আমি বলছি নতুন অর্থপূর্ণ শব্দ যে তৈরি করে তাকে আমি বলছি প্রত্যয়। তাহলে এভাবে করে আমরা বিভক্তি এবং প্রত্যয়কে বুঝতে পারি। বিভক্তিও শব্দের পরে যুক্ত হয়, প্রত্যয়ও শব্দের পরেই যুক্ত হয়, কিন্তু এক্ষেত্রে বিভক্তি নতুন কোনো অর্থপূর্ণ শব্দ তৈরি করে না কিন্তু প্রত্যয় একটি নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করে। তাহলে এটা হচ্ছে আমাদের বিভক্তি এবং প্রত্যয়ের মধ্যে পার্থক্য, আমরা যেন সহজে ধরতে পারি।
এরপরে আসো আমরা প্রত্যয়, সেটা কয় প্রকার সেটা আমরা একটু দেখি। প্রত্যয় হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয়, আরেকটা হচ্ছে তদ্বীপ প্রত্যয়। তাহলে আমরা প্রত্যয়কে প্রধানত দুই প্রকার বলছি, একটা হচ্ছে কৃত প্রত্যয় আরেকটা হচ্ছে তদ্বীপ প্রত্যয়। এই কৃত প্রত্যয় এটা কি? কৃত প্রত্যয় হচ্ছে ধাতু বা ক্রিয়ামূলের পরে যে প্রত্যয় যুক্ত হয়, বা ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা বলি কৃত প্রত্যয়। তাহলে সেটার উদাহরণ কি হতে পারে? ধরো আমরা একটা শব্দ নিলাম, ধরো আমরা একটা ধাতু নিলাম ধর, তার সাথে যদি আমরা আ যুক্ত করি সেটা হবে ধরা। এখানে একটা বিষয় মনে, কৃত প্রত্যয়ে আমরা কৃত প্রত্যয় যখন বলবো তার আগে যে ক্রিয়ামূল আছে বা ধাতু আছে তাকে বোঝানোর জন্য, তাকে আলাদা করে বোঝানোর জন্য এরকম একটা সাইন দিতে হবে, যেটা অনেকটা রুট সাইনের মতো, ঠিক আছে, অনেকটা রুট সাইনের মতো বা টিক মার্কের মতো এইভাবে করে আমাকে একটা সাইন দিতে হবে। এরপর আসো তদ্বীপ প্রত্যয়। তদ্বীপ প্রত্যয় কি? তাহলে ধাতু বা ক্রিয়ামূল বাদ দিয়ে বাকি যে কোনো শব্দের পরে, শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়, বা শব্দ মূলের পরে যে প্রত্যয় যুক্ত হয়। তাহলে এটার উদাহরণ আমরা কি বলতে পারি? ধরো আমরা এটার উদাহরণ বলতে পারি, আমাদের আমরা ব্যবহার করি যে সাপ্তাহিক কত ঘন্টা তুমি পড়ো, বা তোমাদের সাপ্তাহিক ছুটি কোন দিন। তাহলে এটাকে আমরা এভাবে সপ্তাহ একটি শব্দ তার সাথে ইক যুক্ত হয়ে সপ্তাহ, তাহলে সপ্তাহ যোগ ইক ইকুয়াল টু সাপ্তাহিক। তাহলে আমরা দেখলাম যে প্রত্যয় সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে কৃত প্রত্যয় আর একটি হচ্ছে তদ্বীপ প্রত্যয়। কৃত প্রত্যয় হচ্ছে ধাতু বা ক্রিয়ামূলের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা কৃত প্রত্যয় বলি। যেমন ধর একটি ধাতু ক্রিয়া মূল, তার সাথে আ যুক্ত হয়ে ধরা হয়েছে। আবার তদ্বীপ প্রত্যয় কি? শব্দের বা শব্দমূলের পরে যে কোনো প্রত্যয় যুক্ত হয়ে যুক্ত হলে তাকে বলে তদ্বীপ প্রত্যয়। আমরা পেলাম সপ্তাহ যোগ ইক সাপ্তাহিক। এই সাপ্তাহিক শব্দটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। এখন আমরা দেখব যে প্রত্যয়ের আর কোন শ্রেণী বিভাগ আছে কিনা। তোমাদের বই আছে, তোমরা তারপরও চাইলে লিখে নিতে পারো। একটা হচ্ছে আমরা কৃত প্রত্যয় তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, দু ভাগে আছে। একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, আরেকটা হচ্ছে বাংলা কৃত। সংস্কৃত কৃত প্রত্যয় কি? সংস্কৃত ভাষার নিয়ম অনুযায়ী ওই ভাষার ধাতুর সঙ্গে
যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে সংস্কৃত কৃত প্রত্যয় বলে। আমরা লিখি সংস্কৃত ভাষার নিয়ম অনুযায়ী ওই ভাষার ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা সংস্কৃত কৃত প্রত্যয় বলতে পারি। যেমন ক্রি একটি ধাতু বা ক্রিয়ামূল, তার সাথে তব্য যুক্ত হয়ে আমরা বলতে পারি যে কর্তব্য, কর্তব্য। আচ্ছা, তাহলে সংস্কৃত কৃত প্রত্যয় কি? সংস্কৃত ভাষার নিয়ম অনুযায়ী ওই ভাষার ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে সংস্কৃত কৃত প্রত্যয় বলে। যেমন ক্রি যোগ তব্য কর্তব্য। এখন বাংলা কৃত প্রত্যয় কি? তাহলে আমরা সংস্কৃত ধাতু বাদ যাবে, সংস্কৃত ধাতু বাদ বিবর্জিত বাদ দিব, সংস্কৃত ধাতুগুলো বাদ, বাংলা ধাতু সঙ্গে, বাংলা ধাতুর সঙ্গে প্রাকৃত ভাষা থেকে আগত প্রাকৃত ভাষা, মানুষের মুখে মুখে যে ভাষা হাজার বছর আগে চালু ছিল সেই প্রাকৃত ভাষা, এটার অনেকগুলো শাখা আছে। তোমরা ক্লাস এইটে যখন যাবে তখন হুমায়ুন আজাদের একটা খুব চমৎকার প্রবন্ধ আছে বাংলা ভাষার জন্ম কথা, সেটা তোমরা অষ্টম শ্রেণীতে পড়বে, সেখানে প্রাকৃত ভাষা সম্পর্কে অনেক ডিটেইলে আলাপ আলোচনা আছে। তাহলে প্রাকৃত ভাষা থেকে আগত যেসব প্রত্যয় যুক্ত হয়, যেমন আমি যদি বলি ধরো আমাদের একটা উদাহরণ হতে পারে, যেহেতু ধাতু সেহেতু হ্যাঁ আমরা বলতে পারি যে ডুব যোগ অন্ত ডুবন্ত, ধাতু বলে আমরা তার সামনে একটা ধাতু চিহ্ন দিলাম, অর্থাৎ প্রকৃতির একটা চিহ্ন দিলাম। তাহলে আমরা বলছি যে সংস্কৃত কৃত প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় আর একটা বাংলা কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয় হচ্ছে সংস্কৃত ভাষার নিয়ম অনুযায়ী ওই ভাষার ধাতুর সঙ্গে, অর্থাৎ সংস্কৃত ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। একটা উদাহরণ আপাতত তোমরা মনে রাখো, ক্রি যোগতব্য কর্তব্য। পরবর্তীতে বইয়ে আরো উদাহরণ আছে দেখবা, তাহলে সেগুলো আমরা পরবর্তীতে জানবো। আপাতত এই একটা আমরা জানলাম, ক্রি যোগতব্য কর্তব্য সংস্কৃত কৃত প্রত্যয়ের উদাহরণ। বাংলা কৃত প্রত্যয় সংস্কৃত ধাতু বাদ দিয়ে বাংলা ভাষায় যে ধাতুগুলো মানে ধাতুগুলো আছে তার সাথে প্রাকৃত ভাষা থেকে আগত প্রত্যয়গুলো যুক্ত হয়ে যে নতুন শব্দ তৈরি হয় সেই প্রত্যয়গুলোকে বলে হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। আমরা একটা উদাহরণ হিসেবে আনলাম ডুব একটা ধাতু, তার সাথে অন্তযুক্ত হয়ে ডুবন্ত। এরপরে আমরা দেখব তদ্ধিত প্রত্যয়। তাহলে এগুলো ক্রিয়ামূলের সাথে যুক্ত হয় বা ধাতুর সাথে যুক্ত হয় কৃত প্রত্যয়, আর শব্দ বা শব্দমূলের সাথে যুক্ত হয় তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, এক সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, দুই নম্বর হচ্ছে বাংলা তদ্বিত প্রত্যয় এবং তিন নম্বর হচ্ছে বিদেশি তদ্বিত প্রত্যয়। তাহলে সংস্কৃত তদ্বিত প্রত্যয় কি?
যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়। আমরা একটু ছোট করে লিখতে হবে, যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম, আমরা জানি যে সংস্কৃত বা তৎসম বাংলা ভাষার শব্দের মধ্যে বিভাগ, আমরা জানি প্রথমটা সংস্কৃত বা তৎসম, তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মনোযোগ মুদ্রণ কিন্তু মানব। আমাদের প্রত্যয়ের আলোচনায় এই সংস্কৃত তদ্ধিত পদ্যটা একটু জটিল, এটা আমাদের একটু মনে রাখাটা একটু কঠিন। সংস্কৃত তদ্ধিত পদ্যগুলো আমরা যখন এর পরে প্রত্যয়গুলোর উদাহরণগুলো পড়তে যাব, আমরা দেখব যে এটা সংস্কৃত তদ্ধিত পদ্যটা মনে রাখা একটু কঠিন, ঠিক আছে, অন্যান্যগুলোর তুলনায়। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত ও বিদেশি প্রত্যয়গুলো ছাড়া বাকি প্রত্যয়গুলোই হলো বাংলা তদ্ধিত প্রত্যয়। আমরা একটা উদাহরণ দেখতে পারি এরকম, যে বাঘ যোগ আ বাঘা। বাঘা অনেক সময় আমরা গোপী গাইন, বাঘা বাইন একটা সিনেমা আছে সত্যজিৎ রায়ের, ওখানে আমরা দেখবো যে বাঘা সে ঢোল বাজায়, হ্যাঁ, রবি ঘোষ বাঘা চরিত্র অভিনয় করেছে, তো আমরা একটা নাম হিসেবে ধরে নিতে পারি বাঘা। আবার এখনকার সময় অনেকে তার কুকুর, কুকুরের নামও রাখে বাঘা, বাঘের মতো দেখতে। তারপর হচ্ছে বিদেশি তদ্ধিত পদ্যই, শব্দের শেষে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়, যেমন ধরো আমরা বলতে পারি যে ছাপা যোগ খানা, ছাপাখানা। এই খানা প্রত্যয়টা বিদেশি প্রত্যয়। তাহলে আমরা পেলাম যে কৃত প্রত্যয় দুই প্রকার, সংস্কৃত কৃত প্রত্যয় এবং বাংলা কৃত প্রত্যয়, আর বিপরীতক্রমে তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয় তাকে বলে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। বাংলা তদ্ধিত প্রত্যয়, বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত ও বিদেশি প্রত্যয়গুলো ছাড়া বাকি প্রত্যয়গুলোই হলো বাংলা তদ্ধিত প্রত্যয়। বিদেশি তদ্ধিত প্রত্যয়, শব্দের শেষে যেসব বিদেশি শব্দ যুক্ত প্রত্যয় যুক্ত হয় তাদেরকে আমরা বিদেশি তদ্ধিত প্রত্যয় বলি। তো এই হচ্ছে কি আমাদের আসলে প্রত্যয়ের শ্রেণী বিভাগ। আমরা যদি একটা চার্ট করে প্রত্যয়ের শ্রেণী বিভাগ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রত্যয়
এই শ্রেণীবিভাগটা আমরা এইভাবে করতে পারি, প্রত্যয় তার দুটো ভাগ আমরা বলতে পারি, যে একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে উদ্ভূত প্রত্যয়। এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, কৃত প্রত্যয়ের আমরা দুটো ভাগ করতে পারি, সংস্কৃত কৃত প্রত্যয় আরেকটা আমরা বলতে পারি বাংলা উদ্ভূত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি তিন ভাগ, সংস্কৃত উদ্ভূত প্রত্যয় বাংলা উদ্ভূত প্রত্যয় এবং আমরা বলতে পারি বিদেশি উদ্ভূত প্রত্যয়। এভাবে আমরা একটা ক্লাসিফিকেশন করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের প্রত্যয়ের শ্রেণী বিভাগ। এরপরে প্রত্যয়ে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে প্রকৃতির সামনে আমাদেরকে একটা রুডের মতো একটা সাইন দিতে হবে। এখন আমরা একটু প্রকৃতি সম্পর্কে একটু জানবো, প্রকৃতি এবং প্রতিপাদিক। তোমাদেরকে একটা বিষয় আগে বলিনি, সেটা হচ্ছে আমাদের এই যে প্রত্যয়ের যে পড়াশোনা সেটা অনেক 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 ব্যাপক পড়াশোনা। এটা আরো যত উপরে ক্লাসে যাবে তোমরা দেখবে যে এর অনেকগুলো শাখা প্রশাখা আছে, অনেকগুলো নিয়ম আছে, কিভাবে প্রকৃতি নির্ণয় করবো, কিভাবে প্রত্যয় নির্ণয় করবো। তো তোমাদের সপ্তম শ্রেণীতে আসলে এতটুকু তোমাদের প্রয়োজন নেই বা তোমাদের ওই ওই পড়াশোনা নেই। এখানে বই একটা সীমিত আকারে সেটা দেওয়া হয়েছে, সীমিত আকারে দিলেও সেটা তোমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়, কেননা এখানে আসলে তোমাদের বইয়েই দেখা যাচ্ছে যে 9টার মতো সংস্কৃত প্রত্যয়ের উদাহরণ আছে, তারপরে 13টার মতো আছে বাংলা তদ্বিক প্রত্যয়ের উদাহরণ, বাংলা তদ্বিক প্রত্যয়ের উদাহরণ, তারপর বিদেশি প্রত্যয়ের উদাহরণ আছে প্রায় তাও 5টির মতো। তো এইটা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় মাথায় রাখা। তো এর আগে তোমরা উপসর্গ পড়েছ, সেখানেও অনেকগুলো উপসর্গ তোমাদেরকে মুখস্থ রাখতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা খুব সংক্ষেপে এই বিষয়টাকে অ্যাড্রেস করব। প্রকৃতি হচ্ছে ধরো ওই যে আমরা বললাম হাত যোগ ই হাতি, এখানে এইটাকে বলছে প্রকৃতি, অর্থাৎ যার সাথে প্রত্যয় যুক্ত হয়, অর্থাৎ শব্দমূল বা ক্রিয়ামূল, যাকে আর বিশ্লেষণ করা যাচ্ছে না, তাকে আর ভাঙা যাচ্ছে না বা বিশ্লেষণ করা যাচ্ছে না, তাকে বলে প্রকৃতি। আর প্রতিপাদিক হচ্ছে গিয়ে ধরো হাত যোগ এ হাতে, এখানে তুমি এটাকে বলতে পারো হচ্ছে গিয়ে প্রতিপাদিক, কারণ এক্ষেত্রে বিভক্তিহীন যে শব্দ তাকে বলা হচ্ছে প্রতিপাদিক, বিভক্তিহীন মানে বিভক্তিযুক্ত হলে হাতে আর বিভক্তিহীন হলে হাত। তো এটা আমরা একটু জানলাম, এটা আমাদের একটু সাধারণ আলোচনা ওখানে আছে বইয়ে, সেই জন্য আলাপ করলাম। এখন আমরা যে প্রত্যয়গুলো আছে সেই আমাদের বইয়ে কিছু উদাহরণ আছে আমাদের প্রত্যয়গুলো নিয়ে, 5 রকমের প্রত্যয়ের উপরে, তার উদাহরণগুলো আমরা একটু দুই একটা একটু মনে রাখার চেষ্টা করব। যেমন আমাদের সংস্কৃত কৃত প্রত্যয়ের 3টা নাম আছে, সংস্কৃত কৃত প্রত্যয়ের 3টার নাম আমাদের এই বইয়ে আছে আপাতত, এই 3টা আমরা একটু দেখব। অনিয় তি আরো আছে,
কিন্তু আমাদের বইয়ে তিনটা আছে, আমরা এই তিনটা একটু মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে কি হতে পারে, জি যোগ অ জয়, ঠিক আছে, তারপরে পা যোগ অলিঙ্গ পানীয়, এটা পা হচ্ছে গিয়ে পানের পান করা, ঠিক আছে, বা পিপাসা সেই তার একটা ধাতু। তারপর হচ্ছে এই তিনটা উদাহরণ আমরা একটু মনে রাখতে পারি যে আমাদের বইয়ে সংস্কৃত যে কৃত প্রত্যয় সেখানে তিনটার নাম আছে, সেই তিনটার মধ্যে অ অনিয়তি সেই তিনটাকে আমরা একটু মাথায় রাখতে পারি। অ অনিয়তি তার একটা উদাহরণ আমরা মাথায় রাখতে পারি খাতায় লিখে, পরে হয়তো আমরা আরো একটা একটা লিখে মাথায় নেব বা মুখস্থ রাখবো। জি যোগ অ জয়, পা যোগ অনিয় পানীয়, কৃত যোগ তি কীর্তি। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা কতক্ষণ সময় একটু একটু সময়টা দেখি, তো আমরা আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করি, কারণ আমাদের নির্ধারিত সময় শেষ হয়েছে। তোমরা আগামী ক্লাসে আমরা প্রত্যয়ের এই যে পাঁচ রকমের প্রত্যয় তার উদাহরণ যেগুলো আমাদের বইয়ে আছে বা যে নিয়মগুলো আমাদের বইয়ে আছে সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরেক দফায় একটু আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমরা যদি একটু রিভিউ করি, আমরা প্রথমে শিখলাম প্রত্যয় কি। আমরা দেখলাম যে প্রত্যয় যেটা শব্দের পরে বসে নতুন শব্দ তৈরি করে তাকে আমরা প্রত্যয় বলছি। এখন দেখা যাচ্ছে শব্দের পরে সেক্ষেত্রে প্রত্যয় বসছে, বিভক্তিও বসছে, তাহলে বিভক্তি এবং প্রত্যয়ের পার্থক্য আমরা বলছি যে বিভক্তি হচ্ছে গিয়ে যেটা নতুন কোনো অর্থ তৈরি করছে না শব্দের পরে বসে, কিন্তু প্রত্যয় নতুন অর্থ তৈরি করছে। আমরা একটা উদাহরণ দেখেছি যে আমার হাতে বই আছে আর হাতে একটি বড় জন্তু। তাহলে এভাবে করে আমরা প্রত্যয়কে আলাদা করতে শিখলাম, প্রত্যয়ের সংজ্ঞাটি জানলাম। তারপর আমরা বলছি প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয় এবং তদ্ভিত প্রত্যয়। কৃত প্রত্যয় হচ্ছে ক্রিয়ামূল বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়, তদ্ভিত প্রত্যয় হচ্ছে শব্দমূল বা শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়। তারপর আমরা বললাম যে কৃত প্রত্যয় তার দুটো ভাগ আছে, সংস্কৃত কৃত প্রত্যয় এবং বাংলা কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয় হচ্ছে যেগুলো সংস্কৃত ভাষার নিয়ম অনুযায়ী ওই ভাষার শব্দের সাথে যে প্রত্যয়গুলো যুক্ত হয় তাকে সংস্কৃত কৃত প্রত্যয় বলে। আর বাংলা কৃত প্রত্যয় হচ্ছে গিয়ে সংস্কৃত বিবর্জিত বাদ বাকি যে প্রত্যয়গুলো বাংলা ভাষার ধাতুর সাথে যুক্ত হয় এবং যেগুলো প্রাকৃত ভাষা থেকে এসছে সংস্কৃত ভাষা থেকে নয়, সেই প্রত্যয়গুলোকে আমরা বলছি যে বাংলা কৃত প্রত্যয়। তদ্ভিত প্রত্যয় সেটা তিন প্রকার, সংস্কৃত তদ্ভিত প্রত্যয়, বাংলা তদ্ভিত প্রত্যয় এবং বিদেশি তদ্ভিত প্রত্যয়। সংস্কৃত তদ্ভিত প্রত্যয় হচ্ছে গিয়ে সংস্কৃত বা তৎসম শব্দের পরে যে প্রত্যয়গুলো যুক্ত হয় সেগুলো হচ্ছে সংস্কৃত তদ্ভিত প্রত্যয়। বাংলা ভাষায় সংস্কৃত এবং বিদেশি বাদ দিয়ে বাকি বাংলা ভাষায় যে প্রত্যয়গুলো আছে সেগুলোকে আমরা বলি বাংলা তদ্ভিত প্রত্যয়। এবং বিদেশি তদ্ভিত প্রত্যয় হচ্ছে বাংলা ভাষায় যে শব্দের সাথে যে বিদেশি প্রত্যয়গুলো যুক্ত হয় তাদেরকে আমরা বিদেশি তদ্ভিত প্রত্যয় বলছি। এর বাইরে আমরা একটা কাজ শুরু করেছি যেটা আমরা শেষ করিনি, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা প্রকৃতির কথা বলেছি, আমরা বলছি যে শব্দমূল বা ধাতুমূল যেটার সাথে প্রত্যয় যুক্ত হচ্ছে তাকে এই ক্রিয়ামূল, এবং শব্দমূল যার সাথে প্রত্যয় যুক্ত হচ্ছে তাকে আমরা প্রকৃতি বলছি। এবং এর বাইরে আমরা বলছি প্রতিপাদিক, বিভক্তিহীন যে শব্দ তাকে আমরা প্রতিপাদিক বলছি। তো এইটুকু আমাদের আজকে প্রত্যয় নিয়ে আলোচনা, পরবর্তী ক্লাসে আমরা প্রত্যয় নিয়ে আরেকটু পড়াশোনা করব। এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সবাই নিয়ম মেনে চলবে। তোমরা জানো যে আজকের দিনে চট্টগ্রামে ৯৩৯ জন তারা করোনা আক্রান্ত হয়েছে, 30 জনের মতো মৃত্যুবরণ করেছে। চট্টগ্রাম এখন একটা রিস্ক জোনে আছে, তোমরা একটু সাবধানে থাকবে, সবাই পরিবারের সবাইকে সাবধানে রাখবে, সাবধানে থাকতে বলবে
এবং নিজেরা যে কোনো কিছু ধরার পরে বা খাওয়ার আগে চেষ্টা করবে বারে বারে একটু সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়ার জন্য। এবং যে কোনো সময় আমাদের হাঁচি কাশি বা যে কোনো কিছু আসলে সেটা আমরা একটু নিয়ম মেনে আমরা এটা দেব। এটা সব নিয়মগুলো তোমরা সবাই মেনে চলবে এই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।